সালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটি হচ্ছে মোবাইল সিস্টেমের বিভিন্ন প্রজন্ম, এটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো আমাদের প্রথমে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ফার্স্ট জেনারেশন, সংক্ষেপে বলা হয় 1G, অর্থাৎ প্রথম প্রজন্ম। তো এই প্রথম প্রজন্ম চালু হয় 1983 সালে। এই প্রথম প্রজন্ম চালু হয় 1983 সালে, এটি চালু করে আমেরিকা, এটি চালু করে আমেরিকা। তো আমাদের এই পরিমাণ তথ্য জানলেই চলবে। এরপর চলে যাই, এরপরটি ছিল আমাদের সেকেন্ড জেনারেশন, অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম, এটিকে সংক্ষেপে বলা হয় 2G। এটি চালু হয় 1991 সালে, এটি চালু হয় 1991 সালে, এটি চালু করে গ্রিনল্যান্ড অথবা ফিনল্যান্ড, এটি চালু করে গ্রিনল্যান্ড অথবা ফিনল্যান্ড, ঠিক আছে। আর এখান থেকে আমরা যেই সুবিধা পাই সেটি হচ্ছে SMS, অর্থাৎ শর্ট মেসেজ সার্ভিস। আরেকটা সুবিধা পাই সেটা হচ্ছে MMS, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তো আশা করি এই সুবিধাটা আমরা এখান থেকে পাই। এরপরটি আমি চলে যাই, এরপরটি আমাদের ছিল থার্ড জেনারেশন, অর্থাৎ তৃতীয় প্রজন্ম, যাকে সংক্ষেপে বলা হয় 3G। এটি কিন্তু পরীক্ষামূলকভাবে চালু করে জাপান, এটি পরীক্ষামূলকভাবে জাপান চালু করে 2001 সালে, আর বাংলাদেশে চালু হয়, অর্থাৎ বাংলাদেশে চালু হতে সময় লাগে, অর্থাৎ বাংলাদেশে চালু হয় 2012 সালে, 2012 সালে এটি চালু হয়। তো এখান থেকে আমরা যে সুবিধাটা পাই সেটা হচ্ছে ই কমার্স, ভিডিও কনফারেন্স, অডিও কনফারেন্স, আদার সুবিধা আমরা এখান থেকে পাই। এবার চলে যাই ফোর্থ জেনারেশন, অর্থাৎ চতুর্থ প্রজন্ম, এটি চালু করে দক্ষিণ কোরিয়া, এটি চালু করে দক্ষিণ কোরিয়া, চালু করে 2006 সালে দক্ষিণ কোরিয়া এটি চালু করে। বাংলাদেশে চালু হয়, বাংলাদেশে চালু হয় 2018 সালের, 2018 সালের 19 ফেব্রুয়ারি এটি চালু হয়, 2018 সালের 19 ফেব্রুয়ারি এটি চালু হয়। আর এটার গতি হচ্ছে সেকেন্ডে 20 মেগাবাইট। তো আশা করি এই পরিমাণ তথ্য খুবই ইম্পর্ট্যান্ট বিসিএস প্রিলিমিনারির জন্য। এখান থেকে 43তম বিসিএস এবং সামনের বিসিএসে প্রশ্নের 1 মার্ক থাকার সম্ভাবনা সর্বাধিক। আশা করি এই পরিমাণ তথ্য আপনারা মনে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন বিসিএস প্রিলিমিনারি এবং আদার্স জব এর জন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আমি রাজীব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।